এই দেখ এই যে বুড়ি মানি এসে সাথে করে দেখ কি বলতো এটা বুড়িমা বুড়িমা গজলের বই এই বইটা আমি আমার লাইফে সতেরো বছর আঠেরো বছর আমার গজল জগতে আমি কোনোদিন বইটাই বার করিনি তবে বাচ্চা কাচ্চা যেভাবে এরা গজল টজল গাওয়া শুরু করেছে আমি ওই দেখে দেখে বই বার করি যে বাচ্চাগুলো আমার অনেক গজল গায় হয়তো তারা লিরিক্সগুলো ঠিক করতে পারে না ভুল ভাল গায় ওই জন্য গজলের বইগুলো আমি বার করেছি এই সমস্ত বাচ্চারা যাতে এই গজলগুলো দেখে দেখে বলতে পারে মার্শাল তো আমি আমার এই ছোট্ট বোন আর ছোট্ট ভাই তোমরা বুড়িমা শুনেছ

মানে বুড়ি হয়েছে বুঝলেন কিন্তু বুড়িমা হয়নি বুড়ি হয়েছে ওটা কি ভাই হ্যাঁ বল আর একটু বল বাবা আর একটু বল সোনা চাঁদ বল আর একটু বল 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 তুই করিসনি তোর বাপ মায়ের বুকটা পাঁচাত হয়ে যাচ্ছে একটু বল বলবি না ও সেই মানে হুদুসে পড়ে বলেছে বুঝলেন ভুলে গেছে যা কাল আলহামদুলিল্লাহ তাও একটু সাহস করে বলেছে আমার বোনটা যেটা বলেছে একটি বুড়ি মদিনায় সেটা ছিল আমার দু হাজার ষোলো ক্যাসেটের গজল আর বুড়িমা বুড়িমা এই ছ বছর মানে বুড়িমার বয়স ছ বছর গজলের বয়স আর কি যা আলহামদুলিল্লাহ বইটা তুমি একটু পড়ো ঠিক আছে এর থেকে গজল তোমরা একটুখানি ভালো করে প্র্যাকটিস করে নেবে যাও শোনা আদা মার যাও আল্লাহ অনেক বড় করুক ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আমি হাফিজ নুর আলম নুর আলম সাহেব এখানে এসো তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়িয়ে দেখবে কোন এই এই এখান থেকে নিয়ে কোন বাচ্চাটা আবার সবচেয়ে জোরে বেশি দিচ্ছে ঠিক আছে তাকে একটু সিলেক্ট করে দেবে আমি তাকে উপহার দেবো ঠিক আছে দেখি এবারে রেডি আছো সবাই চলো ফুল চার্জ দিয়ে সবাই রেডি হ্যাঁ গজলি দিলি না কি রে বাবা কি সব মনে সে কাণ্ড এরা তো গজলই না নাকি বলিস ভাই এরা গজল শোনেনি মনে হচ্ছে এরা গান ভক্ত আর একবার ট্রাই করি দেখি

কালো 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 কই কালো ওই কালো বোরখা এই মাসাল্লাহ বাবু তুমি চলে এসো একটু না তাড়ি আরেক আরেকজন দুজন লাগবে একজন থেকে তাই তো আচ্ছা টেস্টে মোটামুটি পাস করেছে আমার এই ছোট্ট বোনটা আর এবার ফাইনাল ফাইনালে একজন নিব ফাইনালে একজন হবে দুজন দুজনকে দেব বুড়ি মা বুড়ি মা এই বুড়ি মা নিবি তোরা বুড়ি মানবি সামলাতে পারবি তো এ খাদার না বুড়ি কিন্তু বাবা যাই তাই বুড়ি নয় সামলাতে পারবি এক একটা স্টেজে পাঁচবা ছয়বার করে বুড়ি মাগাইতে হয় সেই রকম সাংঘাতিক বুড়ি যদি সামলাতে পারিস বাবা অসুবিধা নেই এবার ফাইনাল চলো দেখি হা আদি পিতা আদম যখন 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 মদের নবীর সিরাতে আর জরে মদের নবীর সিরাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে হাত তুলো তুলো হাত তুলে হাত তুলে হাত তুলে সরে সরে আদি আদা আদম জাগো মুসি পড়ে সিরাতে আল্লাহ কবুল করে এই নবীর কবুল করে সবাই যাত্রের পিছনে চাপা যাত্রের পিছনে

ও এম এল এর তরফ থেকে এমএলএ সাহেবের তরফ থেকে মাসাল্লাহ এই এ সাহেব আমাদের সম্মানীয় এমএলএ সাহেব এখানে বসে আছেন মূলত ইসলামিক অনুষ্ঠানে এমএলএ টেমএলএ দেখা যায় না তবে আলহামদুলিল্লাহ আমাদের এমএলএ সাহেব স্টেজে বসে বসে গজল শুনছেন আজকের আমরা চেয়ে নেব মাত্র দুশো টাকা না তিনশো টাকা নেই এমএলএ সাহেব বলে তিনশো টাকা তিনশো টাকা চাইবো এখানকার বাচ্চাদের জন্য লজেন্স খাওয়াতে হবে মাসাল্লাহ একবার তবির হোক না আরে তবির হ্যাঁ আচ্ছা এই দুজন কই হলুদ গঞ্জি কই বাবা এদিকে তুই একদম সময় আসমানে কে দাঁড়িয়ে আছিস কেন বাবা মাশাআল্লাহ তোমাদের থেকে এই দুজনকে আমি বেছে নিয়েছি ঠিক আছে এখন কথা হচ্ছে তোমরা চিন্তা করবে না আজকের অনেক কোশ্চেন করা হবে তোমাদের কুইজের মাধ্যম দিয়ে গজল হবে প্রশ্নের উত্তর দিতে পারলেই মোটামুটি তোমাদের উপহার থাকবে ঠিক আছে এই দেখ এই যে বুড়ি মানি এসে সাথে করে দেখ কি বলতো এটা বুড়িমা বুড়িমা গজলের বই এই বইটা আমি আমার লাইফে সতেরো বছর আঠেরো বছর আমার গজল জগতে আমি কোনোদিন বইটাই বার করিনি তবে বাচ্চা কাচ্চা যেভাবে এরা গজল টজল গাওয়া শুরু করেছে আমি ওই দেখে দেখে বই বার করি যে বাচ্চাগুলো আমার অনেক গজল গায় হয়তো তারা লিরিক্সগুলো ঠিক করতে পারে না ভুল ভাল গায় ওই জন্য গজলের বইগুলো আমি বার করেছি এই সমস্ত বাচ্চারা যাতে এই গজলগুলো দেখে দেখে বলতে পারে মার্শাল তো আমি আমার এই ছোট্ট বোন আর ছোট্ট ভাই তোমরা বুড়িমা শুনেছ

তোর বাপ মায়ের বুকটা পাঁচাত হয়ে যাচ্ছে একটু বল বলবি না সেই মানে হুতুসে পড়ে বলেছে বুঝলেন ভুলে গেছে যাক আলহামদুলিল্লাহ তাও একটু সাহস করে বলেছে আমার বোনটা যেটা বলেছে একটি বুড়ি মদিনায় সেটা ছিল আমার ২০১৬ ষোলো ক্যাসেটের গজল আর বুড়িমা বুড়িমা এই ছ বছর মানে বুড়িমার বয়স ছ বছর গজলের বয়স আর কি যাক আলহামদুলিল্লাহ বইটা তুমি একটু পড়ো ঠিক আছে এর থেকে গজল তোমরা একটুখানি ভালো করে প্র্যাকটিস করে নেবে যাও শোনা চাঁদ আমার যাও আল্লাহ অনেক বড় করুক ইসলামের গান্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আমি একটা বার তকবীর হবে না রে তকবীর হবে ঠিক আছে চলে ছোট্ট আকারে ঈদের একটা গজল ভাইরা আমার পুরাতন গজল গাইতে বলেছে একটা গজল গিয়ে আমাদের এমএলএ সাহেব উনি বক্তব্য বক্তব্য দেবেন তো ঠিক আছে একটা গজলের পর এমএলএ সাহেব আসবেন তার মূল্যবান তো একটা কথা আমরা শুনবো তারপর আবার গজলে আমরা ফিরে যাব চলে